পথ দুর্ঘটনায় আহত হলেন এক যুবতী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির দুর্গাবাড়ি এলাকায়। এদিনে লকডাউনের মধ্যে টোটো করে বাজার করে বাড়ি ফিরছিলেন এক যুবতী। সেই সময় একটি ট্রাক ওই যুবতীকে ধাক্কা মেরে তার পায়ের ওপর দিয়ে চলে যায়। ঘটনায় গুরুতর আহত হয় ওই যুবতী। ঘটনার পর ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এবং সেখান থেকে তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ট্রাক এবং ট্রাকের চালককে আটক করেছে। আপনারা দেখছেন এই মুহূর্তে ময়নাগুড়ির দুর্গাবাড়ি এলাকার ছবি। এক যুবতী আহত হয়েছেন ট্রাকের ধাক্কায় এবং ট্রাকের চাকা চলে যায় তার পায়ের ওপর দিয়ে। লকডাউনের মধ্যে টোটো করে বাজার করে বাড়ি ফিরছিলেন সেই যুবতী এবং সেই সময় সেখানে একটি ট্রাক ওই যুবতীকে ধাক্কা মারে এবং তার পায়ের ওপর দিয়ে চলে যায়।